হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জোশ একাডেমি। জোশ একাডেমি চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু আজকে একটি ভালো, তোমরা অনেকদিন ধরে ভিডিওটা চাইছিলে যে একা পড়ে কি পাশ করা সম্ভব, WBP বলো, KP বলো, যে কোনো পরীক্ষা বলো, কম্বাইন্ড পরীক্ষা বলো। তো সেই রিলেটেড কিন্তু ভিডিওটি এনেছি, তার কারণ তোমরা সবাই অনেকে রিকোয়েস্ট করছিলে এরকম একটা ভিডিও আনার জন্য। আমি অনেকদিন ধরে বলবো বলবো করে তোমাদের কিন্তু বলা হচ্ছে না। এবার দেখো আজকে সময় পেয়েছি তাই তোমাদের জন্য ভিডিওটা আনলাম। এর মধ্যে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কথা বলবো, প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু অবশ্যই ভিডিওটি দেখো। আশা করি এই ভিডিওটি তোমার জীবনে লাইফ চেঞ্জিং হবে। প্রথমত এই কয়টা, এই কতক্ষণ যে তোমরা সময় নিয়ে দেখবে, আশা করি এরপরে তোমরা কিন্তু বইটা খুলে পড়তে বসবে, ঠিক আছে? কেন এই কথাটা বলছি তার কিন্তু কোনো রকম কারণ আছে, অবশ্যই কিন্তু শুরু করবো। নিচের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে, অবশ্যই ভিডিওটি দেখার শেষে তারপরে টেলিগ্রাম লিঙ্কটি জয়েন করো, আগে জয়েন করার দরকার নেই। চলো তাহলে কিন্তু শুরু করছি। প্রথমে তোমরা একটা কথা বলো যে নিজে একা পড়াশোনা করে কি পাশ করা সম্ভব, এই কথাটা কিন্তু অনেকে বলেছো। তার সঙ্গে আরেকটি কথাও বলেছো যেটা কিন্তু এখানে লেখা নেই, সেটা কি, সেটা কি কতদিন পড়াশোনা করে আমি কিন্তু চাকরি পাবো বা চাকরি পাওয়া সম্ভব। তার কারণ এই ফিল্ডে কিন্তু অনেক ছেলেই আছে যারা কিন্তু নতুন সবে এসছে, এবং যারা অনেকদিন ধরে আছে তারা কিন্তু নিশ্চয়ই তোমরা জানো। দেখো তোমাদের একটা কথা বলি, কোনো কিছু প্ল্যান করার আগে, ঠিক আছে, আগে নিজেকে প্রস্তুত করতে হয়। যেমন কোনো যুদ্ধে যখন কোনো সেনারা যায় তার আগে কিন্তু তারা একটি ম্যাপ প্রস্তুত করে যে আমরা কিন্তু এখানে এখান দিয়ে যাব, এইভাবে এইভাবে আমাদের যে দুশ্মন আছে তাদের কিন্তু আমরা অ্যাটেক করব। ঠিক সেইভাবে তোমরা যদি চাকরি পেতে চাও সেক্ষেত্রে কিন্তু কীভাবে তোমাদের প্রস্তুতিটা নিতে হবে এইটাই কিন্তু আসল কথা। একবার যদি তোমরা নেওয়া শুরু করে দাও তারপর তবে আস্তে আস্তে এগিয়ে গেলে, অর্থাৎ তোমরা কোনো পাহাড়ের নিচে যদি দাঁড়িয়ে থাকো সেই পাহাড়টির মানে পাহাড়টি যদি তোমরা নিচ থেকে দাঁড়িয়ে দেখো, উপরে পাহাড় দেখো, তাহলে কী হবে নিচে দাঁড়িয়ে তোমরা কি পাহাড়টা দেখবে, ও এই পাহাড় ওঠা তো খুবই সহজ, এই পাহাড়ে তো আমি এখনই উঠে যাব। কিন্তু তোমরা যখন পাহাড়ে চড়া শুরু করো তোমরা দেখো যে পাহাড়ের এদিকটা উঁচু, এই দিকটা নিচু, আস্তে আস্তে উঠতে কিন্তু কষ্ট হয়। অর্থাৎ দূর থেকে কিন্তু দেখে খুবই সুন্দর লাগে, যেরকম পুলিশের চাকরি বলো বা যে কোনো চাকরি বলো, দূর থেকে দেখে কিন্তু খুব সুন্দর লাগে যে হ্যাঁ ছেলেটা উর্দি পড়ছে, খুব ভালো লাগছে, আমিও এরকম কোনদিন হবো। কিন্তু ওর যে উর্দিটা পাওয়ার জন্য ওর যে কত রাত কত দিন যে ও ঠিক করে ঘুমায়নি, বা ও যে কত প্র্যাকটিস করেছে দিনের পর দিন, ও যে কত পায়ের মানে মাথার ঘাম পায়ে ফেলেছে, সেটা কিন্তু তোমাকে আগে জানতে হবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু যখন এই লাইনে এসছো তোমরা যদি ভেবে নাও যে হ্যাঁ আমি পুলিশ হবই, ঠিক আছে, আমি পুলিশ হবই এবং আমার কাছে কোনো ইনভেস্টমেন্ট করার মতো, অর্থাৎ আমার কাছে এই মুহূর্তে পড়ার মতোও টাকা নেই, আমি কি পাস করতে পারবো, আমি কি চাকরি পাবো, তো বন্ধুরা অবশ্যই পাবে, ঠিক আছে, অবশ্যই পাবে। আমার চেনা জানা এমন অনেক বন্ধুরা আছে, ঠিক আছে, যারা কিন্তু WBP জব বলো, KP জব বলো, এগুলো কিন্তু করছে, ঠিক আছে, তারা কিন্তু নিজেরা সেলফ স্টাডি করে করছে। তো অবশ্যই কিন্তু তোমরাও কিন্তু পাবে। কেন পাবে, শুধুমাত্র শুধু যে পুলিশ আর KP সেগুলো নয়, তোমরা রেলের গ্রুপ ডি বলো, রেল বলো, তোমরা কিন্তু প্রথমে একটা কথা বলছি, কোনো জায়গায় যখন আগে যাবে বা কোনো কিছুর একটা যখন স্থির করবে, দেখো প্রথমত তোমাদের একটা কথা বলি, তোমরা কিন্তু আগে নিজের চাকরিটা স্থির করো যে তোমরা কি করবে, তোমরা কি পুলিশের চাকরি করবে নাকি রেলের করবে নাকি তোমাদের অন্য কোনো জব করবে। তো এক একটা পরীক্ষার কিন্তু এক এক রকম সিলেবাস হয়, কোন কোন পরীক্ষায় কী কী সিলেবাস হয়, কোন কোন পরীক্ষায় কী প্যাটার্ন ঠিক ফলো করে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে। অর্থাৎ কোনো যুদ্ধে যদি যাও তোমরা, ঠিক আছে, তো যুদ্ধে যাওয়ার আগে তোমাদের দুশ্মনদের কিন্তু আগে খবর জানতে হবে যে তারা কী কী ইউজ করে, অর্থাৎ তারা কী বন্দুক ইউজ করে, তারা কী কী কীভাবে তোমাদের অ্যাটাক করতে পারে, এই জিনিসগুলো যেমন জানতে হবে, ঠিক সেরকম কোনো পরীক্ষা ক্র্যাক করার আগে তোমার কিন্তু আগে জানতে হবে যে সেই পরীক্ষায় কোন কোন টপিক থেকে আসে, কোন কোন টপিক পড়লে তোমার কাজ হবে। দেখো একটা কথা বলছি, তোমরা নিশ্চয়ই ইউটিউবে সবাই চেনো যে খান স্যার সব থেকে বড়ো, ইন্ডিয়ার সব থেকে বড়ো চ্যানেল চালায়, একটা ইউটিউব চ্যানেল চালায়, সেই স্যার বলে যে তুমি যদি সারাক্ষণ একটা বই নিয়ে পড়ো বা তুমি যদি একটা মানে পরীক্ষা যদি সব মানে কোশ্চেন অ্যাটেন্ড করতে যাও, ঠিক আছে, তাহলে সব কোশ্চেন অ্যাটেন্ড করতে গেলে কখনোই কিন্তু তুমি চাকরি পাবে না। তোমার সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন টপিক থেকে কোশ্চেন করে বা আমি কোনটার উপর পারি বা আমি কোন বিষয়ের উপর জোর দিয়ে আমি এটা নিতে পারি, সেই বিষয়ের উপর কিন্তু তোমার পড়তে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমাকে আমি এটাই বলতে চাইছি যে আগে তোমরা কিন্তু কোশ্চেনগুলো দেখো যে তোমাদের কী কী ফলো করে, WBP বা বলো বা KP বলো বা রেল, তোমরা যদি রেলের জব করতে যাও, রেল বা MTA যে কোনো জব যদি তোমরা উঠি, শুধুমাত্র WBP জব না, যে কোনো জব উঠিয়ে দেখে নাও তার প্রোফাইলটা, যে তারা কোথায় কোথায় থেকে কোশ্চেনটা করছে। কোশ্চেনের থেকে বড় কথা এবার তোমরা কিন্তু বই কিনতে হবে,
দেখো, বই কিন্তু পড়তে হবে। এবার কি বই তোমরা পড়বে? দেখো, বই তো তোমরা যদি বই কিনতে যাও, তোমাদের হাজার একটা বই আছে, ঠিক আছে? তাহলে কোনটা পড়ে মানুষ চাকরি পায়? দেখো তোমাদের একটা কথা বলি, অনেকে বলছে এক একটা পার্টিকুলার বইয়ের জন্য, কেউ বলবে তোমাদের রেলওয়ে চ্যালেঞ্জার, কেউ বলবে তোমাদের তরুণ গোল, নানান রকম নানান বই আছে। প্রথমত একটা কথা জানবে, আগে নিজে পড়ার, নিজে তুমি পড়তে পারো নাকি সেইটা আগে জানতে হবে। অর্থাৎ তোমার, তুমি বই পড়তে পারো নাকি? দেখা গেলো তুমি বই পড়তে যাচ্ছ, তুমি সঙ্গে সঙ্গে মোবাইল দেখলো, একটা মোবাইলে যেই ভিডিও দেখলে আবার 10 মিনিট ভিডিওর পিছনে চলে গেলো, আবার হুট করে মনে পড়লো যে না আমার তো বই খোলা আছে। আগে কিন্তু তোমার জানতে হবে যে আমি বই পড়তে আমি সক্ষম নাকি। অর্থাৎ তুমি আগে ঘরের দরজাটাকে দেখো যে তুমি বইয়ের সাথে কতটা কমফোর্টেবল হও। তুমি 1-2 ঘন্টা কি বই ফোনটা সাইডে রেখে বা ফোন দূরে রেখে তুমি কি আগে বই পড়তে পারো? অবশ্যই। তাহলে কিন্তু তুমি যদি পারো, যদি দেখো যে হ্যাঁ পারি, তাহলে কিন্তু তুমি এই লাইনে আসো। আর যদি তুমি না পারো, তাহলে বলবো তুমি এই ফিল্ডে এসো না। অর্থাৎ এই ফিল্ডে যেটা সবথেকে দরকার সেটা কিন্তু ধৈর্য। যার ধৈর্য নেই সে কিন্তু এই ফিল্ডে কখনোই সে টিকবে না, ঠিক আছে? সে কিন্তু এই ফিল্ড থেকে ছিটকে যাবে। শুধুমাত্র এই ফিল্ডের জন্য ধৈর্য না, তোমরা যে কোনো কিছু করো, একটা যদি কোনোরকম বিজনেস করতে যাও সেখানেও কিন্তু তোমার ধৈর্য প্রয়োজন, ঠিক আছে? তোমার তো নিশ্চয়ই, তুমি তো দোকান করার সাথে সাথেই তোমার কাস্টমার আসবে না, প্রথমে তোমার দোকানটা করতে হবে, তোমার সেই জায়গাটা স্থাপিত করতে হবে, আস্তে আস্তে একটা ছোট থেকে তোমার জায়গাটা বড় করতে হবে। বা যে কোনো জায়গায় তুমি চাকরির ফিল্ডেও বলো, তোমার কিন্তু প্রথমেই তুমি সব পরীক্ষা পাশ করবে না, প্রথমে তোমাকে ফেল করতে হবে, তারপরে কিন্তু তুমি কিন্তু পাস করবে। তুমি যদি প্রথমেই জেনে রাখো যে তুমি প্রথমে পাস করবে, না কখনোই সেটা সম্ভব না, তাহলে কীভাবে সম্ভব? এবার কত দিন পরেই বা সম্ভব? কারণ তোমাদের সবার অনেক বয়স হয়ে গেছে, ঠিক আছে? অনেকের 29 বছরের দৌড়, অনেকের কিন্তু 30 বছরের দোরগোড়ায় চলে আসছো, যদি তোমরা জানো যে পুলিশের পরীক্ষা 30 বছর অনেকে, ঠিক আছে? যারা এসসি আছে অনেকে একদম পুরো টাইটায় বয়স, অনেকে এসসি এসটিরাও 34-35 বছরের একদম সম্মুখীন চলে আসছে, তারা কীভাবে চাকরি পাবে? দেখো একটা তোমাদের কথা বলি, আমার একটা বন্ধু ছিল, সে মাত্র 2 মাস পড়েছিল প্রিলির আগে। কয় মাস পড়েছিল? 2 মাস পড়েছিল। 2 মাস পরে কিন্তু প্রিলি পরীক্ষা পাশ করেছিল। কোনো দিন কিন্তু বই ছয়নি, শুধু 2 মাস, শুধু প্যাটার্ন। আমার কথা যদি বিশ্বাস না হয় আমি তোমাদের বোঝাতে পারবো না, ঠিক আছে? এবার তোমরা যদি বুঝতে পারলে বুঝবে, না হলে কিছু করার নেই। ও কী করেছিল এই 2 মাসে? শুধুমাত্র দেখো, আমি যেহেতু ওকে চিনি, আমি শুধু ওর কথাটাই আমি বলছি, এরকম কিন্তু অনেক তোমরা খুঁজলে পাবে। ও কী করেছে, WBP-র আগে প্যাটার্নটা দেখেছে যে কী প্যাটার্নের কোশ্চেন আছে। এবার সবাই জানো যে 2 মাস পরীক্ষা, 2 মাস আগে কিন্তু পড়া কিন্তু অতটা সহজ না, ঠিক আছে? ও মিনিমাম যেরকম অঙ্কের প্যাটার্ন, যেরকম জিকের প্যাটার্ন, যেহেতু প্রিলিতে তোমরা জানো যে জিকে অঙ্ক আর রিজনিংটা থাকে, তোমাদের জিকে অঙ্কটা শিখতে হয়, রিজনিংটা কিন্তু একটু প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যাবে। কিন্তু মনের মধ্যে জেদ ছিল ছেলেটা, ঠিক আছে? এই একটা জিনিস ছিল, মনে আগুন ছিল। মনে যার জোশ না থাকবে সে কিন্তু কোনোদিন জব পাবে না, মনে জোশ থাকলেই কিন্তু পাবে। আমি কিন্তু বারবার বলছি, যদি তোমাদের জিগারের জোশ থাকে, তুমি কিন্তু জব ছিনিয়ে নিয়ে কেড়ে নিয়ে চলে যাবে। আর তোমাদের মনে যদি জোশ না থাকে, কোনো লাভ নাই পড়ে, ঠিক আছে? 2 মাস কেন, 2 বছরে কিন্তু হবে না। একটা কথা বলছি, 2 মাসে কীভাবে ছিল আমি তোমাদের একটা বলছি, একটা কিন্তু সে রুটিন করেছিল, সে কিন্তু দিনে কম করে 6 থেকে 8 ঘন্টা কিন্তু স্টাডি করত। কী স্টাডি করত? দেখো প্রত্যেক দিন অঙ্ক কিন্তু 50 থেকে 60খানা অঙ্ক করতো, ঠিক আছে? এতেই কিন্তু তার 2-3 ঘন্টা মোটামুটি চলে যেত, 50 থেকে 60টা অঙ্ক করতো। এবার কী দেখে করতো? সে কিন্তু পুরোপুরি সেলফ স্টাডি করতো। সেলফ স্টাডি বলতে সে কিন্তু নিজে নিজে পড়তো, অর্থাৎ যে কোশ্চেনগুলো আসার মধ্যে, কারণ 2 মাসে তোমরা জানো যে পুরো বই পড়া কিন্তু পুরো মানে জিকের বই, অঙ্ক প্র্যাকটিস করা সম্ভব কিন্তু জিকের বই পড়া কিন্তু সহজ না। এবার আমি যেহেতু তোমাদের অঙ্কের কথা বলছি, সে কিন্তু ইউটিউব দেখে নানান রকম চ্যানেলে অঙ্ক করাতো, সেগুলো দেখেছে। প্লাস ওই 2 মাস কিন্তু একটা তার গাইড করার জন্য একটা মাস্টার ছিল, ঠিক আছে? এটা একটা ঠিক যে সে কিন্তু একটা মাস্টার দেখেছিল, ওরকম কোনো ব্যাপার না যে পেড কোর্স নিয়েছিল, নর্মাল মাস্টার ছিল, বাড়ির সামনে মাস্টার ছিল, তো সেখানে কিন্তু স্টাডি করেছিল, জাস্ট অঙ্কটা একটু স্টাডি করেছিল, আর জিকেটা কিন্তু সে নিজের মতো পড়ে কিন্তু পাশ করে গিয়েছিল। তারপরে তোমরা সবাই জানো যে তোমাদের পরীক্ষা দিয়ে আসার পর রেজাল্ট কিন্তু অনেকদিন পর পাবলিশ হয়, এটা কিন্তু আমি 2020 রিক্রুটমেন্টের কথা বলছি, ঠিক আছে? 2020 রিক্রুটমেন্টের কথা বলছি। তারপর তোমরা জানো যে দৌড়ের পর তারপরে কিন্তু দৌড় হয়েছিল অনেক দিন পর, পরীক্ষা হওয়ার, পরীক্ষা হয়েছিল কিন্তু সেপ্টেম্বরে, সেপ্টেম্বর পর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাস সময় পেয়েছিল সে। কিন্তু এই 5 মাসে ইংরেজি পড়া শুরু করলো, আস্তে আস্তে তার অঙ্কের বেশ ভালো হলো, এবং সে কিন্তু তুফার করে কিন্তু জিকেটা সে কিন্তু খাটলো, ঠিক আছে? এবং রিজনিং কিন্তু সে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকলো। এইভাবে কিন্তু 2020 কিন্তু সে কিন্তু প্যানেলে কিন্তু তার নাম উঠেছে, ফাইনাল সিলেকশন কিন্তু তার হয়ে গেছে, তার কিন্তু জবটাও হয়ে গেছে। কোনো দিন যদি পারি তোমাদের তাকে আমি ক্যামেরার সামনে তাকে নিয়ে এসে তোমাদের সঙ্গে কিন্তু পরিচয় তার করিয়ে দেবো। দেখো
সে যদি পারে তোমরা কেন পারবে না, সেও মানুষ তোমরাও মানুষ, ঠিক আছে? তো একটা কথা জান ভাই, আর তোমরা সবসময় বলো যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছে সে কিন্তু অঙ্কটা ভালো পারে, আমি বলবো ও কিন্তু আর্টস নিয়ে পড়তো, ঠিক আছে? নর্মাল আর্টস নিয়ে পড়তো, সে কিন্তু ক্র্যাক করেছে, এবং সেটা যেটা ওর মধ্যে ছিল সেটা কিন্তু ওর মধ্যে কিছু জানার ইচ্ছে ছিল, কিছু বোঝার ইচ্ছে ছিল, চাকরিটা নেওয়ার ইচ্ছে ছিল। সবসময় মনে রাখবে কোনো কিছু করতে গেলে আগে ইচ্ছা থাকতে হয়, ঠিক আছে? কোনো যুদ্ধে যেতে গেলে আগে যেমন তোমার প্রস্তুতি থাকতে হয়, মনে তোমার সাহসও থাকতে হয়। দেখালো ওই পাশ দিয়ে গুলি মারছে, তুমি ভয়ের চোটে লুকিয়ে আছো, আস্তে আস্তে সে তো সামনের দিকে আসবে, এসে তোমাকেও কিন্তু গুলিটা করে দেবে। অর্থাৎ তোমার কী করা উচিত সেই মুহূর্তে? তোমার কিন্তু উঠে দাঁড়ানো উচিত যে হ্যাঁ, এই তো শেষবার আমার, এবার যদি গুলি খাই খেয়ে মরবো, আর নাহলে গুলি করে ওদের মারবো। সেরকম কিন্তু তোমার মনের মধ্যে কিন্তু জোশ আনো, যদি নিজে পারি আমি নিজে এবার চাকরিটা নেব। এবার দেখো আরেকটি কথা, এবার কিন্তু যেহেতু লাস্ট, ঠিক আছে, লাস্ট বলতে এই বছর কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বেরোনোর কথা রয়েছে, সেহেতু কিন্তু এই বছরের মতো কিন্তু ভ্যাকেন্সি পাবে না। এই বছরটা একটু মন দিয়ে পড়ো বস, জব তোমার হবেই। আরেকটি কথা বলছি, কোন বই কীভাবে পড়বো, দেখো তোমরা জিকের জন্য যে কোনো একটা নিতে পারো, ঠিক আছে? তোমরা বলো তরুণ গোয়েল বলো, বা তোমরা রেলওয়ে চ্যালেঞ্জার বলো, রেলওয়ে চ্যালেঞ্জারের মধ্যে যে জিকে আসে সেগুলো কিন্তু পিআরবি ফলো করে, তো সেগুলো পড়তে পারো। তোমরা একটা জিআই বই, দেখো জিআইয়ের বই ওইভাবে বলা যায় না, জিআই তোমরা নর্মাল প্র্যাকটিস করো ইউটিউব থেকে, ফালতু এতগুলো টাকা ইনভেস্টমেন্ট করে তোমার জিআই বই কেনার দরকার নেই। তুমি প্রিভিয়াস ইয়ার্স বলো, নতুন যে জিআই আসছে যেগুলো রেলে করায়, যেগুলো এসএসসি করায়, সেই জিআইগুলো প্র্যাকটিস করো। তোমার জিআই তো মাথা, তোমার মাথা যত খেলবে তোমার জিআই তত খেলবে। জিআইটা শুধু নিজের প্র্যাকটিসের উপরের জন্য বই কেনার কোনো দরকার নেই। আর তোমরা যদি পারো সুবীর সুবীর দাস স্যারের যে অঙ্কর বইটা আছে অবশ্যই কিন্তু ওটা দিয়ে করো, ঠিক আছে? এবং না বুঝতে পারো ইউটিউব অনেক চ্যানেল আছে যেখানে কিন্তু অঙ্ক দেওয়া আছে, করো। দরকার হলে আমিও কিন্তু ক্লাস করাবো, কিন্তু আমার সময় হচ্ছে না বলে আমি কিন্তু কিছু করাতে পারছি না। নেক্সট কিন্তু তোমাদের কলকাতা পুলিশের প্রিপারেশনও কিন্তু দেখাবো দৌড়ে। আর একটা কথা মনে রাখো, এবার কিন্তু তোমাদের জিততেই হবে, তো অবশ্যই কিন্তু এবার কিন্তু পাশ করো। আশা করি তোমাদের ভ্যাকেন্সি বেরোবে এবং তোমাদের কিন্তু জয় নিশ্চিত হবেই। তার কারণ এটাই মনে রাখবে, ইস বার নেই তো কবি নেই, একটা কথা সবসময় মনে রাখবে, এবার যদি আমার না হয় তাহলে কোনো বছর আর হবে না, কারণ এটাই কিন্তু তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ। কেমন লাগলো ভিডিওটি জানিও, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কিন্তু লাইক করো ভিডিওটি।